সিরিয়াসলি মানে এত ভালো এই চায়ের কোয়ালিটিটা, মানে যেটা খাই এখানে এসে প্যাকেজে, এই চাটা নাম হচ্ছে আর্ল গ্রে টি, এবং যে খাবারটা সামনে দিয়েছে হচ্ছে ভারতীয় ললিপপ, ঠিক আছে? অনেক বাচ্চাদের দেখা যেত একটা মুখের ভেতরে ললিপপ গুঁজে একদিক দিয়ে লালা পড়তো, এটা সেই ললিপপ না, এটা মুখের ভেতর যদি এভাবে ঢোকে এই হ্যান্ডেলও চিবিয়ে অনেকে খেয়ে ফেলে, ঠিক আছে? এই ললিপপের হ্যান্ডেল ফেলে দিতে নিন, খেয়ে দিতে হয়, এবং শুধু তাই না, এই যে কর্ণ দা তার সাথে আলাপ করে দিতি, আবার দেখাচ্ছি। আপনার নামটা কি বলেছি? সুজয় বাসু। সুজয় বাসু, আপনি সুজয় ঘোষের সাথে আপনার কোনো মিল আছে, মানে কাহানি ফাহানির সঙ্গে যুক্ত আছেন? আচ্ছা বলো কি রান্না হচ্ছে দেখিয়ে দিই একবার, দেখে এই সেই বিখ্যাত রসুন কুচি দেখাচ্ছি আমরা যতটুকু ক্যামেরায় দেখানো যাচ্ছে, এই সেই বিখ্যাত রসুন কুচি। এবং তোমার নাম কি রসুন? এই তোমার নাম কি ভাই? সৈকত বিশ্বাস। বাবা সৈকত, তোমার নাম? হ্যাঁ বিপ্লব মণ্ডল। কোনো বিপ্লব বিপ্লব করেছো রিসেন্টলি? মানে কোনো করার সম্ভাবনা আছে? খুব ভালো রান্না করছো, এটা কি করছো? ডিমটাকে ফেটাচ্ছো কেন এভাবে? চিকেন অমলেট রেডি হবে। চিকেন অমলেট কিভাবে বানাবে? ওই তাওয়া গরম করে বানাবে। তাওয়া গরম করবে কেন? আচ্ছা তাওয়া গরম না করলে তো ব্যাপারটা পুড়বে না। আচ্ছা আর কি মানে ইনগ্রেডিয়েন্টস কী কী আছে সঙ্গে? আর এর সঙ্গে ইনগ্রেডিয়েন্টস আছে, লবণ আছে, ডিম আছে আর চিকেন আছে। লবণ, ডিম, চিকেন আর তেল থাকবে, বাটার থাকবে। কী প্রাইস আছে এটার? এটা আছে 135। তুমি দুটো ডিম 10 টাকা, দুটো ডিম 20 পয়সা, একটু নুন, একটু বাটার 5 টাকার কিউব ধরলাম, সব মিলিয়ে 15 টাকা হলো। তুমি 135 কী করে বিল করছো? এটা নিয়ে তোমার কিছু বক্তব্য আছে? না আমার কোনো বক্তব্য নেই, যা আছে মালিকের বক্তব্য। তুমি মালিক নয়? না। তুমি রবীন্দ্রনাথের গানটা শোনি, আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে। আচ্ছা বলছি মালিকের কোন কোন ব্যবহার খারাপ লাগে বলো না, বলো বলো দাও, কোনো চাপ না, কোনো ব্যবহার খারাপ লাগে। মালিক কি নিজের বাবার মতো? না না। কিরাম বন্ধুর মতো না দাদার মতো? দাদার মতো। কিরাম বর্দা না মেজদা না ছোটদা? বর্দা। ভালো লোকটা, ভালো উনি? হ্যাঁ, ঠিকঠাক টাইমে টাকা পয়সা দেয়? হ্যাঁ। ভালোবাসে কি মন থেকে? হ্যাঁ। মানে এরম হয় বলে কি খাবি তুই বল আজকে? না না ওরকম বলে না। কোনোদিন ইমোশনাল হয়ে ডিম মাখা হাতে মালিককে জড়িয়ে ধরে আদর করেছো? না। খুব ভালো, মানে এইখানে কাজ করে আনন্দ আছে, মানে ভালো ভালো লাগে? সব থেকে ভালো হচ্ছে এই ডেকোরেশনটা, দেখিয়ে দিই সবাইকে এই যে ডেকোরেশন, এই সুজয় বাসু যিনি ওনার তার কনসেপ্টটা প্রচণ্ড ক্লিয়ার, তিনি জানেন যে কী মানে করতে চাইছেন। ফিভার 104 FM শুধুমাত্র আমরা গান শোনাই না, বাট লোকের পেছনে কাটি মারি না, আমরা ভালো ভালো রান্নাও দেখাই অলরেডি এখানে।